नमस्कार बंधुरा सबसक्राइब कर स्कायटिन बांगला न्यूज चैनल करीमगंज और प्रेस कर बेल आइकन न्यूज पे जान सवार आगे धन्यवाद। করোনা ভাইরাসে যারা দিনরাত কাজ করে চলছেন তাদেরকে উষ্ণ সম্বর্ধনা দিলেন করিমগঞ্জ ড্রাগস ডিলার ওয়েলফেয়ার সোসাইটি। পূর্বনির্ধারিত প্রোগ্রাম অনুযায়ী আজকে করিমগঞ্জের পুলিশ প্রশাসন এবং সিকিউরিটি ফোর্স যারা বর্তমান ডিউটিতে আছেন তাদের হাতে আমরা কিট তুলে দিচ্ছি। এই কিটের মধ্যে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, ওয়াটার, ড্রিঙ্কিং ওয়াটার এবং ওআরএস, এই কিট আমরা ওনাদের সম্মানার্থে এই করোনা ওয়ারিয়ার হিসাবে ওনারা যে ডিউটি দিচ্ছেন এইটা সম্মানার্থে আমরা বরণ করছি আমাদের কাছে। আজকে এই প্রোগ্রামের পরে আমরা করোনা ওয়ারিয়ার হিসাবে যারা আজকে সমাজের জন্য তাদের ডিউটি প্রদান করছেন তাদের সম্মানার্থে আমরা বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছি। বিভিন্ন এই প্রোগ্রাম অনুযায়ী আমরা নেক্সট আমাদের রিপোর্টার ভাই যারা গ্রাউন্ড লেভেলে কাজ করছেন। সুখবর সুখবর সুখবর, অত্যাধুনিক হার্ডওয়্যার ও স্যানিটেশন সামগ্রী নিয়ে এলো করিমগঞ্জে আরএস এজেন্সি। এখানে টিএমটি রড, সিমেন্ট, টাইলস, স্যানিটেশন সামগ্রী, বাথরুম ও টয়লেট সামগ্রী, আকর্ষণীয় বেসিন ও কমজ, এএসসি ব্লক, ইট ইত্যাদি পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা শিলচর রোড, করিমগঞ্জ, স্যানকো পেট্রোল পাম্পের নিকটে। জলভাষ 8486153022, 9774237597। গ্রাহকদের সন্তুষ্টি আমাদের মূলধন। সরকারি চাল বণ্টনে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠল করিমগঞ্জে। কার্ডবিহীন পরিবারগুলো মাথা পিছু 5 কেজি করে চাল পাওয়ার কথা থাকলেও ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হতে হচ্ছে অনেকেরই। যাদের সুবিধা পাওয়ার কথা নয় তারা সবার আগে সুবিধা পাচ্ছেন। আজ করিমগঞ্জ রেলগেট এলাকায় বঞ্চিত মহিলারা সাংবাদিকের সামনে এমনটা খুব উগড়ে দেন। বঞ্চিত মহিলাদের সাফ কথা,
করিমগঞ্জ খাদ্য ও অসামরিক সরবরাহ বিভাগে খাদ্য সুরক্ষা কার্ড পাওয়ার জন্য আবেদন করা হলেও সঠিক সময়ে তারা পাননি। আজ বা কাল এমনটা অভয়বাণী শোনানো হচ্ছে বিভাগীয় পক্ষ থেকে। কার্ড না পাওয়ায় তারা সুবিধা প্রাপক থেকে বঞ্চিত। মানবতার খাতিরে তাদের দিকে দৃষ্টিপাত করতে জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়। উল্লেখ্য, বঞ্চিত মহিলারা যখন খুব উগড়ে দিলেন, ওই এলাকায় সরকারি চাল বন্টন করা চলছিল, কিন্তু সরকারি চাল পাওয়া থেকে বঞ্চিত হন অনেকেই। সেই তো আমরা আজ বাধ্যই আমরা তিন কেজি ওই যা ডিস্টার্ব জন্য ওটা আছে। তার লাগে কালকে আমরা একটু ডিসকাসও করছি, কনসাল্ট করছি, তারা আমার কাছে সার্কেলের সাথে কইছে যদি আপনাদের কোনো অসুবিধা না হয়, পাবলিক থেকে কমপ্লেন না হয়, কে আপনারা আপনারা বাটি লাগবে। আচ্ছা শুনুন, কার্ড ওর অতদিন ধরে সাপ্লাই দিতে দিতে কার্ড ওখন ইয়ে করিয়া তারা ওখান চাউল নিয়ে বাটে আর মানুষে 1000 টাকা করে গরিব মানুষ পাইছে না, না পাওয়া সত্ত্বে যার ঘর মানে আছে চাকরিয়ান বাকরিয়ান তারা ভাত রেশন কার্ড মিডিলে আই গেছে, কতটা রেশন কার্ড কীভাবে সাপ্লাই তো নিয়ে আইলো আমরা তো জানি না। আমার তো কার্ড আছে, আমার কার্ড সব টাকা সত্ত্বে আমি জুমনদারে নিয়া কয়জন মানুষে আমি কইছি তুমি অবন খাইয়া কাজ করো, তাই কয়জন মানুষের পেছনে টাকা তুলিয়ে নিয়ে দিছি, তার বাসা টাকা তুলিয়ে দিয়ার পরে অকন তার টাইম খালি কইন টাইম দিবা খালি কইন দিবা, আর আমার আর্তে আর্তে বিরক্ত আজকে চাউল আইছে সবার সবার কইছেন চাউল আইছে, 1 নম্বর তো না দিছেন 2 নম্বরে ভাটাইয়া, 1 নম্বরে মানুষ আইছে 2 নম্বরে, 2 নম্বরে আওয়ার ঘরে ওখান 2 নম্বরে মানুষের নাম নাই, 3 কেজি করে চাউল দেওয়ার আইছে এলে আমরা পাপ্পু সেটাই মানুষ পাপ্পু ধরা হয়েছি, তারপরে ডিপি প্রেসিডেন্ট ওখান তারা চাউল লইয়া লইয়া গেছে কি এটা দিয়া কোন চাউল নোট দেখ চাউল লইছে 3 কেজি করে চাউল দেওয়ার, ওই যে মানুষগুলো আছে গরিব মানুষ কিন্তু আমার কার্ড আছে গরিব মানুষের কার্ড নাই, গোস্বামী আমি কতদিন ধরে গেছি গোস্বামী সাপ্লাই দাও তখন 3 কেজি চাউল একজন মানুষ বেটির কেউ নাই বুয়ে ছেলে নাই মেয়ে নাই মানুষে খাইতো কিভাবে, আমরা সাপ্লাই তারতে আরতে লকডাউন আমার সিগনেচার আছে কৌটো আমাই সিগনেচার 2-3 দিন দিয়া কিন্তু গোস্বামী কিতা করে ইয়ার লোক কার্ড হইব 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 আর কিভাবে আসতাম, এই দুর্নীতি আমরা খালি চাই 1 নম্বর খালি দুর্নীতি চলে খালি দুর্নীতি আর ভিতরে ভিতরে মানুষের লকডাউনের মাঝে গোস্বামী কিভাবে কয়টা কার্ড দিছে মানুষের চাউল অনেক গিয়া ও যেদিন গিয়া একটা বেটিয়ে তাই শাশুড়িয়ে চাকরি করে বেটিয়ে চাউল 2 কেজি 10 কেজি কিলা আনে দুইজনের নাম আমাই গেল কার্ড আনছে চাউল আনছে গিয়া আমার কাছে প্রমাণ আছে ইটা তো ও যে যার রেশন কার্ড নাই এর আরে দেওয়ার 3 কেজি করে চাউল ইটা 5 কেজি করি যে পরিবার মাতা দিছে একজনের 5 কেজি করে দেওয়া কিন্তু দেওয়ার 3 কেজি করি গরিব মানুষ মাত কথা জানে না গতিকে মানুষের কার্ড নাই কার্ড নাই বিক্ষার লাইন ধরে মানুষের ওদিন রিলিফ নিয়া 1 কেজি 2 কেজি বার মানুষের ওলাও চলে আর ওখানে আমি বেশি ব্যস্ত আমার সরকারে কোক মোদী সরকারে কোক আমার বাড়ি বেশি টাকা দিব মানুষের অতটা টাকা নিয়ে দিছি খালি দুনু শুনু বুঝবলে না আটতে আটতে আমার বিরক্ত ইটা তো দুর্নীতি হলে হইতো না, আমার তো কার্ড আছে ওখানে মানুষের মাছ জানে না আমার যে বাড়ি করে আমার ভাঙ্গিলা আর গোস্বামীর কাছে আমি ওখানে কৌট গিয়া সিগনেচার আছে আমি কয়েকদিন গোস্বামীর অন্য গেছি ওখানে মানুষ আমার ভিজে ভিজে আমার বাড়িটা ভাঙ্গিল আর মানুষের খালি দিদি কার্ড কিভাবে পাইবো দিদি কিভাবে পাইবো আমার এক সময় গিয়া নে লিটার হো একবার দিছিলাম আমি কইছিলাম জমিতে মাথা পাঠাইলি জমিতে কেন হইতো মাটার চাউল রয়েছে অন্য বেগ চাউল রয়েছে তো কোনো কাছে সাপ্লাই নিয়ে মা ফেলি মু কোন পাপ্পু উপু সেটা নো না আইছে এক বেটিয়ে পাইছে বেটির ছেলে নাই মেয়ে নাই বেটি এক তো কয় কাছে চাউল মা ফেলে আপনি সাপ্লাই। নমস্কার বন্ধুরা,
সাবস্ক্রাইব করুন আমাদের স্কাইএটিন বাংলা নিউজ চ্যানেল করিমগঞ্জ এবং প্রেস করুন বেল আইকন। আমাদের প্রতিদিনের নিউজ পেয়ে যান সবার আগে। ধন্যবাদ।